আমরা তিনজন তিনজন ছয়জন বক্তার বক্তব্য শুনলাম এবং যুক্তি খণ্ডন পর্বে আবারও একটু শুনে নেই আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা সুমাইয়া আক্তারের কাছ থেকে তার সর্বশেষ দু মিনিটের বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দল সোশ্যাল মিডিয়াকে যেভাবে কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন, এতে মনে হচ্ছে তারা কিশোরদের বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াকেই জেলে পুরে দিবেন মনে হয়। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে, তারা এই ভাইরাল বিষয়টিকে যদি বন্ধ করতে পারে তাহলে হয়তো কিশোররা অপরাধ থেকে বিরত থাকবে। মাননীয় স্পিকার, যদি ভাইরাল বিষয়টিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সুবর্ণ আইজাকের মতো একজন কিশোর কিংবা বিভিন্ন ফাতিহানুরের মতো কিশোরদের কন্টেন্টগুলো কিভাবে সমগ্র মানুষের কাছে পৌঁছাবে প্রশ্ন রয়ে গেল আমার সরকার দলের কাছে। মাননীয় স্পিকার, দেখা যায় বিভিন্ন ধরনের পরীক্ষার ফলাফল প্রকাশ হলেই গণমাধ্যমে উঠে আসে অমুক জেলার অমুক কিশোর আত্মহত্যা করেছে মানসিক চাপের কারণে। মাননীয় স্পিকার, এখানেও কি তারা সোশ্যাল মিডিয়াকেই দায়ী করতে যাচ্ছেন এই আত্মহত্যার পেছনে? মাননীয় স্পিকার, তারা বললেন তারা আগে একত্রে যুক্ত হতে পারতো কিন্তু এলাকার মানুষের ভয়ে তারা একত্রে হতে পারে না, এখন তারা মেসেঞ্জারে যুক্ত হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, এখন যখন এলাকার সব লোকের সামনে হত্যা করা হচ্ছে তখন ওই এলাকার মানুষরা তাকিয়ে তাকিয়ে দেখছে। মাননীয় স্পিকার, তারা বললেন জবাবদিহিতা না থাকার কথা। মাননীয় স্পিকার, যদি প্রত্যেকটা বাবা মাই সারাক্ষণ তার সন্তানকে মনিটরিংয়ের পিছনে লেগে থাকে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি তাদের প্রশ্ন করেছিলাম সুবিধাবঞ্চিত কিশোরদের যে হাতে কোনো স্মার্টফোন নেই তবু এই সকল কিশোরদের দ্বারাই দেশের সিংহভাগ অপরাধ কেন সংঘটিত হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তারা এর উত্তর এখনও দিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদের কাছে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার কিংবা অনৈতিক ক্ষেত্রের ব্যবহারের কোনো উদাহরণ তারা সুস্পষ্টভাবে দেখিয়েই যেতে পারেননি। তাই মাননীয় স্পিকার, আমরা যদি এই সোশ্যাল মিডিয়াকে অন্যতম কারণ হিসেবে দায়ী না করে আমাদের জটিল আর্থসামাজিক প্রেক্ষাপটকে যদি আমরা উন্নত করতে পারি এর ফলে আমাদের কিশোরদের মানসিকতাও উন্নত হবে, এর মাধ্যমে কিন্তু কিশোর অপরাধ বৃদ্ধি কমবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমরা এটি যদি উন্নত করতে পারি তাহলেই কিন্তু আর রবীন্দ্রনাথের কথা মতো কিশোর বয়স আর বালাই হবে না, বরং জসীমউদ্দিনের মতো হয়ে উঠবে নতুন ভোরের ন্যায় সুন্দর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে, তিনি বাধাহীন ব্যবহারের প্রস্তাব করলেন আজকের এই সংসদে সোশ্যাল মিডিয়ার এবং এই প্রস্তাবটি আবারও প্রত্যাখ্যান করলেন। আমরা শুনবো এবারে সর্বশেষে আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী সাদিয়া জাহানের কাছ থেকে ওয়াইন্ড আপ সেশনে তার সর্বশেষ বক্তব্য। মাননীয় স্পিকার, আমরা আমাদের সংজ্ঞায়নে যেখানে বলেছি যে অন্যতম কারণ বলতে আমরা বোঝাচ্ছি বহু কারণের মধ্যে একটি, অর্থাৎ ধর্মীয় নৈতিক মূল্যবোধের অভাব, পারিবারিক অস্থিতিশীল পরিবেশ ও অসচেতনতা, আইন প্রয়োগে দীর্ঘসূত্রিতা, যেগুলো পূর্ব থেকেই ছিল এবং এখনও আছে। মাননীয় স্পিকার, সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারও তার সাথে যুক্ত হচ্ছে এবং কিশোর অপরাধ বৃদ্ধি করছে। মাননীয় স্পিকার, তাদের কিছু যুক্তি খণ্ডন করছি। তারা বললেন যে বড় ভাইদের কথা বললেন, রাজনৈতিক বড় ভাই, তাছাড়া বললেন এলাকায় খুন করা হচ্ছে যেখানে সবাই মিলে দেখছে কেউ কোনো বাধা দিচ্ছে না। মাননীয় স্পিকার, আগে একটা সময় ছিল যখন কতজন কিশোরকে এলাকার কোনো জায়গায় একত্রিত হতে, মানে যদি তাদেরকে একটি গ্রুপ গঠন করতে হতো বা একটি গ্যাং গঠন করতে হতো হয় তাদের কারোর বাসায় যেতে হতো কিংবা এলাকার কোথাও যেতে হতো। কিন্তু মাননীয় স্পিকার, আজকে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলার মাধ্যমেই যেখানে তারা একটি গ্রুপ গঠন করে ফেলছে, মাননীয় স্পিকার, তারা একটি কালচার তৈরি করে ফেলছে, কিশোর গ্যাং গঠন করে ফেলছে। এবং মাননীয় স্পিকার, আরও একটি বিষয় এখানে লক্ষণীয় যে এই যে তারা যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করছে সেগুলোর ভিডিও কিন্তু তারা ধারণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছে, যেগুলো থেকে অন্যান্য কিশোর কিশোরীরাও সেটাতে উদ্বুদ্ধ হচ্ছে। মাননীয় স্পিকার, তিনি বললেন যে রবীন্দ্রনাথের বালাইয়ের কথা। মাননীয় স্পিকার, রবীন্দ্রনাথ কোন বালাইগুলোর কথা বলেছিলেন? তিনি বলেছিলেন পাকামি, জ্যাঠামি, এ ধরনের বালাইগুলোর কথা। মাননীয় স্পিকার, খুন, ধর্ষণ, মারামারি, গ্যাং কালচারের মতো বালাইয়ের কথা রবীন্দ্রনাথ বলে যাননি। মাননীয় স্পিকার, তারা বলেছেন, তাদের বিরোধী দলীয় নেত্রী এসে বলে গেছেন, 58% নারী গণপরিবহনে হেনস্থার শিকার হয়, যেখানে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তা বলছেন দেশের 68% নারী সাইবার স্পেসে নানাভাবে হয়রানির শিকার হয়। মাননীয় স্পিকার, এছাড়াও তারা বলে গেলেন আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা। মাননীয় স্পিকার, 2010-11 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল আমাদের 923 মার্কিং ডলার, 2019-20 অর্থ বছরে দ্বিগুণের বেশি হয়ে 2064 মার্কিং ডলার। মাননীয় স্পিকার, আর্থসামাজিক অবস্থার উন্নতি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, তাদের আরও কিছু যুক্তি খণ্ডন করে যাচ্ছি। মাননীয় স্পিকার, তারা বলছেন যে সাইবার টিনস অ্যাপটির কথা, যেখানে সাদাত রহমান অবশ্যই সেটি প্রশংসনীয়, তিনি অ্যাপটি তৈরি করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, তিনি অ্যাপটি কেন তৈরি করেছেন? সাইবার অপরাধকে রুখে দেওয়ার জন্য, যেখানে তিনি জানেন তিনি কিসে উদ্বুদ্ধ হয়েছিলেন। একজন কিশোরী যিনি সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন সেটিকে রুখে দেওয়ার জন্য তিনি সাইবার টিনস অ্যাপটি খুলেছিলেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ইউনিসেফের উদ্যোগে 90,000 শিক্ষার্থীকে, কিশোর কিশোরীকে অনলাইন নিরাপত্তা বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এছাড়াও রিপোর্ট টু র্যাব,
999-এর মতো হটলাইন নাম্বার রয়েছে যেখানে তারা সহজেই তাদের অভিযোগগুলো পৌঁছে দিতে পারে। মাননীয় স্পিকার, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম কারণ বলেই আজকে মাননীয় স্পিকার তারা প্রত্যেকে এর জন্য কাজ করে যাচ্ছেন এবং নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাই মাননীয় স্পিকার আজকের প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।